কোনো ছাড় নেই চলতি আইপিএলের দোষ করলেই রেহাই পাচ্ছে না কেউই এর আগে আইপিএলের আচরণবিধি ভেঙে বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছে রোহিত শর্মা ঋষভ পান্ডের এমনকি নিয়ম নাম শাস্তি মাথা পেতে নিতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের আরও দশজন ক্রিকেটারকে এবার আইপিএলের কোড অফ কন্ট্যাক্ট উলঙ্ঘন করে শাস্তি পেলেন লোকেশ রাহুল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উঠেই বড় সড়ো জরিমান গুনতে হলো লখনৌ দলনায়ককে আসলে ব্রাবণ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে বিশ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেনি সুপার জায়েন্টস ফলে ষোলো ওভার রেটের দায়ে পড়ে তারা যেহেতু এটি মিনিমাম ওভার রেট সংক্রান্ত লখনউয়ের প্রথম আচরণবিধি ভঙ্গের ঘটনা তাই শুধুমাত্র ক্যাপ্টেন লোকেশ রাহুলের বারো লক্ষ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে শাস্তি পেতে হয়নি দলের আর কোনো ক্রিকেটারকে তবে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলে শাস্তি দ্বিগুণ হবে ক্যাপ্টেনের পাশাপাশি মাসুল গুনতে দলের বাকিদেরকেও জরিমানার মুখে পড়তে হবে